মন্ত্রচরণ অঞ্জলিতে মহাশ্রমের মহাপূজো সেই ছবিটা আপনাদেরকে দেখাচ্ছি মঠে মন্দিরে দেবী বন্দনা কুমারী পূজোয় উমার আরাধনা বেলুড় মঠেও মাতৃজ্ঞানে কুমারী পূজোর রীতি বেলুড় মঠে 1901 সালে বেলুড় মঠে প্রথম দুর্গাপূজা আরম্ভ করেন স্বামী বিবেকানন্দ সেই বছর থেকে কুমারী পূজো শুরু প্রথম বছর মঠের পূজায় উপস্থিত ছিলেন মা শারদা তার নামেই হয়েছিল পূজোর সংকল্প ঐতিহ্য এবং পরম্পরা মেনে তখন থেকেই বেলুড় মঠে কুমারী পূজোয় বিশেষ গুরুত্ব দেওয়ার রীতি রয়েছে শালং করা কুমারীকে নির্বাচন করেন মঠের প্রেসিডেন্ট নিজে ओम बापी जलेना ओम हरिद्र पुष्पी पद्धति पतये সকাল থেকে পুষ্পাঞ্জলি পর্ব শেষ হয়েছে কুমারী পূজার প্রতিটা মুহূর্তের প্রতিটা ক্ষণ আমরা তুলে ধরেছি এই বেলুড় মঠ থেকে কিন্তু এই মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি আমার ডান দিকে রয়েছে রন্ধনশালা আর আমার বাঁ দিকে রয়েছে প্রসাদ বিতরণের জায়গা এখানে একটা সুবিশাল কর্মযজ্ঞ চলছে বলা যায় একদিকে রান্না চলছে বড় বড় কড়াইতে আর সেখান থেকে সেই রান্না হওয়ার পর সেই ভোগ বড় বড় কন্টেনারে ঢালা হচ্ছে একেবারে নির্দিষ্ট যন্ত্র ব্যবহার করে করে ঢালা হচ্ছে আর তারপর সেখান থেকে চলে যাচ্ছে প্রসাদ বিতরণের জায়গায় খুব সুনির্দিষ্ট সুসংবদ্ধ পদ্ধতিতে এবার আমি একটু বাঁদিকে ছবিটা দেখাবো কাতারে কাতারে মানুষ আসছেন একদিকে আজ কুমারী পুজো আজ মহাষ্টমী তিথি আর অন্যদিকে এই পুজোর মহালগ্ন যে পাঁচটা দিন সেই বিষয়গুলোকে সামনে রেখে আজ যে সমস্ত মানুষ জেলার জেলা এমনকি রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকেও বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি ২৪ ঘন্টা